ছোট পর্দার মাধ্যমে দর্শকদের কাছে অনেক সহজেই পৌঁছানো যায়। প্রেম, ষড়যন্ত্র, পরিবার, এই সবকিছু নিয়ে টেলিভিশনের পর্দায় আসছে একের পর এক নতুন ধারাবাহিক। সেই রকমই বেড়ে চলেছে আধ্যাত্মিক বা ধার্মিক ধারাবাহিকের সম্প্রচার। বাংলার প্রথম সারির চ্যানেলগুলো তো বটেই, এছাড়াও অন্যান্য চ্যানেলগুলো বেছে নিচ্ছেন এই ধরনের পুরাণের কাহিনী। আসলে ভক্তি, বিশ্বাস ইত্যাদির মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছানো কিছুটা সহজ বলেই মনে করেছেন নির্মাতারা। জগন্নাথ দেবের গল্প নিয়ে কালার্স বাংলায় আসছে নতুন ভক্তি ও প্রেমের কাথা জয় জগন্নাথ। স্টার জলসার শ্রীকৃষ্ণ ভক্ত মিরাটপুর, কালার্সে এই পৌরাণিক কাহিনী নিয়ে আসছে সুরিন্দর স্প্লিট। জয় জগন্নাথ ধারাবাহিকে শ্রীকৃষ্ণ এবং জগন্নাথ দুই দেবতার ভূমিকায় দেখা যাবে অভিনেতা বিপুল পাত্রকে। এর আগে জনপ্রিয় ওয়েব সিরিজ মোহমায়াতে নিজের অভিনয় দক্ষতায় সকলের মন জয় করেছেন বিপুল। এছাড়াও অভিনয় করেছেন ওম নমঃ শিবায় সিরিয়ালে কার্তিকের ভূমিকায়। এখন তাকে কালার্স বাংলা চলিত ধারাবাহিক মোর বাড়িতে দেখা যাচ্ছে। ইতিমধ্যে সামনে এসেছে ধারাবাহিকের প্রোমো, যেখানে জগন্নাথ ও শ্রীকৃষ্ণের শক্তিশালী সংযোগের পরিচয় রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের পরম রূপ হিসেবে জগন্নাথ দেবের আসল পরিচয় পূর্ণ প্রতিষ্ঠা করা হয়েছে। এখনো পর্যন্ত জয় জগন্নাথ সম্প্রচারের সঠিক সময় জানা যায়নি, তবে খুব শীঘ্রই বাড়িতে বসেই ছোট পর্দায় দর্শকরা দেখতে পাবেন শ্রীকৃষ্ণের অপূর্ণ রূপ থেকে কলিযুগের পূর্ণতা পাওয়ার এক অপার্থিব কাহিনী। শোনা যাচ্ছে ধারাবাহিকের কাজ শুরু হবে পুজোর পরে। তাহলে দর্শক, কালার্স বাংলায় আসছে নতুন আরেকটি ধারাবাহিক জয় জগন্নাথ, এবং এই ধারাবাহিকে নায়কের ভূমিকায় দেখা যাবে বর্তমানে চলিত ধারাবাহিক মোর বাড়িতে পলাশের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা বিপুল পাত্র। তাকেই দেখা যাবে এই ধারাবাহিকে শ্রীকৃষ্ণ এবং জগন্নাথ দুই দেবতার ভূমিকায়। এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। বাংলা বিনোদন জগতের আরো নতুন নতুন খবর পেতে মিডিয়া ভয়েসমেলের সাথেই থাকুন।